তো নামার দায়িত্ব আমার উপরে পড়ছে, তো আমি কোথায় নামবো কোথায় নামবো একটু চিন্তা করতেছি, কিন্তু একটা প্লেয়ার আপনার একটু এই পাশে নেমে গেছে, যাই হোক পিকেতে নামবো নাকি? আচ্ছা মিলটা তো অনেক দূরে পড়ছে না, এদিকে চলে যাই, এদিকে একটু চলে যাই, যার যেটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা দেখি না কোথাও যাইতে পারি, দুইটা প্লেয়ার আমার সাথে আসতেছে একটা প্লেয়ার, আর বাকি দুইটা প্লেয়ার চলে গেছে ফ্যাক্টরিতে। ওকে সমস্যা নাই, মাইনাস খাওয়া যাবে না, মোটামুটি একটা সেফ জোনে ল্যান্ড করতে হবে, যেখানে ল্যান্ড কইরা এখানে এনিমি ল্যান্ড করে নেয়, যাই হোক একটা প্লাস পয়েন্ট। না আগের ম্যাচটা কিন্তু আমি মাইনাস খাইছি, তাই এই ম্যাচে আমি মাইনাস খাইতে চাই না। বুলেট পাইছি শুধু। আচ্ছা ওই প্লেয়ারটা কই গেল? ভাই সামনে প্লেয়ার, দেখি উজির বিষগুলি দিয়ে ওরা মারতে পারি কিনা। উপর দিয়ে কে মাইরে দিল রে ভাই, উপর দিয়ে মাইরে দিস? আজ বড় উজির বীজগুলি দিয়ে আমি মাইরে দিলাম, আর উপর থেকে আমার অন্য একটা প্লেয়ার মাইরে দিস। আচ্ছা এটা কি ওর স্কোয়াডের প্লেয়ার? কাহিনীটা কি হইলো? আচ্ছা এইখানেই নামে, ফ্যাক্টরির উপরেই নামে, যেহেতু আমার দুইটা প্লেয়ার এদিকে, আর আমার সাথে এই কাহিনীটা হইলো। মানে গাইস আমি একটু যদি দেখো আমার সাথে যে কাহিনীটা হয়েছে না, একেবারে কি বলবো, মানে ওর প্লেয়ার বাইজ রয়েছে তিনটে, ওর রিভাইভ পয়েন্টে কেন বসলো, আর ওর এই কেন যে আমি মারতে গেলাম, মারতে গিয়ে নিজেই কেন মরলাম, মানে অনেক কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া যাইতে পারে দিলে। আচ্ছা আমি যে ফ্যাক্টরিতে নামলাম, ফ্যাক্টরিতে তো প্লেয়ার থাকতে পারে না, ও একটা লেভেল 3 করে একটা গান পাইছি, ও যাই হোক বাজিমাত, তো ফাইনালি ফ্যাক্টরিতে পাইছি গাইস। নিচে প্লেয়ার আছে মেবি, এইখান থেকে লোড টুট করে তাড়াতাড়ি বাঁকতে হইব, কারণ আমার স্কোয়াডের প্লেয়ার আশেপাশে নাই, আর আমি যে কোনো সময় মরতে পারি আইসা। এটা নেওয়া যাবো না, আরে আচ্ছা এখান থেকে চলে যাই। দেখ ভাই চা এখান থেকে চলে যায়, এখানে বেশিক্ষণ থাকা যাবো না, মেডিও করা লাগবে। সামনে কি রিভাইভ দিতেছে নাকি বাম পাশে? আচ্ছা মেডি, আরে মেডি করার ভিতরে জোন আইসা পড়ছে। আচ্ছা যাই হোক, সময়টা ওয়েস্ট করা যাবে না, প্লেয়ার মারতে হবে, দেখি কি অবস্থা। এদিকে রিভাইভ দিতেছে গাইস, তো মেডিটা করে ওরে গিয়ে মারা লাগবো, দেখি মারতে পারি কি, পুরো হেডে লাগাই দেবো, যদি হেডে লাগে তাহলে তো করা হয়ে যাবে বিষয়টা।
ওরে ভাই, তিনটা ফায়ার করছি, তিনটা ফায়ারই হেডে লাগছে। মানে আসলে ফানি, ফার্স্টে কিলটা করলাম রিভাইভ পয়েন্টে, সেকেন্ড কিলটা করলাম ও রিভাইভ পয়েন্টে। দেখো ওর কাছে কি লুট আছে, চেক শার্ট পরে আইসো, কথা বল বাস।